হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইন্দো ফুটবল ইনফিনিটি। আজ এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ট্রান্সফার আপডেট এবং রিউমার্স নিয়ে আলোচনা করব। তো আগে বলে রাখি, ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো চলো ভিডিওর মেন টপিকের দিকে যাওয়া যাক। আসবো আমরা ইস্ট বেঙ্গলের রাইট ব্যাক কমলপ্রীত সিং কে নিয়ে। তো কমলপ্রীত সিং কে কিন্তু 3 বছরের একটা কন্ট্রাক্ট ডিল দিয়েছে উড়িষ্যা এফসি। তো কমলপ্রীত সিং এর জন্য যদি বলতে হয় তাহলে মিনার্ভা পাঞ্জাব এফসি যখন 2017-18 সালে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলের কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল এই কমলপ্রীত সিং। উড়িষ্যা এফসি কিন্তু শুরু থেকেই অনেক ইয়ং ট্যালেন্ট সাইন করে আসছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। ট্রাউ থেকে যেমন উইঙ্গার প্রেমজিৎ সিং কে সাইন করিয়েছে, তেমন আইজল থেকে তোমার পল এবং আইজ্যাককেও কিন্তু সাইন করিয়েছে। এছাড়া যদি প্লেইং টাইমের কথা বলতে হয় কমলপ্রীত সিং এর জন্য তাহলে কিন্তু ওই রাইট ব্যাক পজিশনটাতেই শুভম সারাঙ্গিকে 3 বছরের জন্য কন্ট্যাক্ট এক্সটেনশন করে নিয়েছে উড়িষ্যা এফসি। তো সে কতটা প্লেইং টাইম পাবে সেটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তবুও আইএসএল এর টিমে সবাই খেলার চেষ্টা করবে, কারণ সেটা একটা ন্যাশনাল টিমে খেলার ফার্স্ট স্টেপ বলতে পারো তোমরা। এবং যেহেতু পরের সিজন থেকে আইএসএলটা অনেকটা লম্বা হতে চলেছে, সেক্ষেত্রে যারা এক্সট্রা প্লেয়ার হিসাবে থাকবে তারাও কিন্তু অনেকটা চান্স পাবে, যেমন এইবারে সেটা কিন্তু হচ্ছিল না। তো চলো নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক। নেক্সট আপডেটটা যেটা আমি দিচ্ছি সেটা কিন্তু এদু গার্সিয়াকে নিয়ে। তো এদু গার্সিয়ার কিন্তু অফার ছিল জামশেদপুর এফসির কাছ থেকে, কেরালা ব্লাস্টার এফসির কাছ থেকে, এবং এফসি গোয়া যে তাকে ফাইনাল ডিল দিয়ে দিয়েছে এটা আমি তোমাদের আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছিলাম। তো এটিকে মোহনবাগান পরের সিজনে যে নতুন কোয়ান্টিটিটা তৈরি হচ্ছে সেখানে তারা কিন্তু যে কন্ট্যাক্ট এক্সটেনশন অফারটা দিচ্ছে এদু গার্সিয়াকে সেটা কিন্তু অনেকটাই ভালো এফসি গোয়ার অফারের থেকে। সেক্ষেত্রে এখনও মোস্ট প্রবাবলি কিন্তু পরের সিজনে এদু গার্সিয়া সাইন করতে চলেছে এটিকে মোহনবাগান দলে। তো পরের সিজনের জন্য এটিকে মোহনবাগান দলের 7 জন ফরেনারের মধ্যে কিন্তু 5 জন ফরেনার মোটামুটি কনফার্ম, অর্থাৎ ডেভিড উইলিয়ামস, জাভিয়ার হার্নান্ডেজ, জন জনসন, কাল ম্যাকিউ এবং এদু গার্সিয়া, এই 5 জন কিন্তু কনফার্ম। এরপর ফ্রান গঞ্জালেসের সাথে এখন কথা চলছে ফাইনাল স্টেজে এটিকে মোহনবাগান দলের, এবং ফ্রান গঞ্জালেস সম্ভবত পরের সিজনে এটিকে মোহনবাগান দলের সাথেই থাকবেন। এবং এছাড়া রয়কৃষ্ণ এখনও পর্যন্ত কোনো রকম কন্ট্যাক্ট এক্সটেনশন করেনি, এবার কন্ট্যাক্ট এক্সটেনশনটা অফার তাকে খুব এটিকে শীঘ্রই দিয়ে দেবে। সেক্ষেত্রে সে একটু নেগোসিয়েশন হবে কন্ট্রাক্টটা নিয়ে, তারপর কিন্তু সে কন্ট্রাক্টটা সাইন করে দেবে, কারণ এটিকে মোহনবাগান দল কখনোই চাইবে না পরের সিজনে রয়কৃষ্ণকে বাদ দিয়ে আইএসএল খেলতে। তো এখনও পর্যন্ত এই 7 জন ফরেনারকে নিয়ে পরের সিজনে নামার প্ল্যান চলছে এটিকে মোহনবাগান দলের, এবং তারা আর কোনো নতুনত্ব ফরেনার হয়তো আনবেন না স্লটে, সেক্ষেত্রে কিন্তু এই 7 জনকে আমরা দেখতে পাবো। এছাড়া আরও একটা এক্সট্রা ফরেনার কিন্তু তারা সাইন করতে পারে, কারণ তাদেরকে অনেকগুলো লিগ খেলতে হবে, কারণ তোমার যেমন আইএসএল আছে তেমন তোমার কলকাতা লিগ আছে, এছাড়া তোমার এএফসি আছে। তো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা ফরেনার হিসাবে কিন্তু অন্য একজনকে এটিকে মোহনবাগান দল পরের সিজনের জন্য সাইন করেই রাখতে পারে। তো সেটা কে হবে এখনও পর্যন্ত ঠিক হচ্ছে না, তবে জোসেফ বা বেইতে আর এটিকে মোহনবাগান দলে ঢোকার চান্সটা কিন্তু খুবই সংকীর্ণ, কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে এদু গার্সিয়া এবং জাভিয়ার হার্নান্ডেজকে কিন্তু পরের সিজনে এটিকে মোহনবাগান দল রাখতে চলেছে, কারণ এরা দুজনেই হাবাসের কিন্তু খুব পছন্দের ছাত্র। তো সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত কিবু ভিকুনার দলে কিন্তু চলে যেতে পারেন জোসেফা বেইতিয়া, অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসিতে। এছাড়াও তার কাছে আরও 2-3টে আইএসএল দলের অফার আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত 8 ফরেনার সই করে নাকি এটিকে মোহনবাগান দল, আর সেটা কি জোসেফা বেইতিয়া হতে পারে। আমার তো মনে হয় সেটা হবে না জোসেফা বেইতিয়া, কারণ জোসেফা বেইতিয়া যে স্ট্যান্ডার্ড প্লেয়ার এবং তিনি যে খেলাটা দেখিয়েছেন এবারে আই লিগে, তো তিনি চাইবেন অবশ্যই নেক্সট সিজনের জন্য প্লেয়িং টাইম, যেটা তাকে প্লেয়ার হিসাবে অনেকটা ডেভেলপ করবে। তো চলো নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক। এরপর একটা কন্ট্যাক্ট এক্সটেনশন নিউজ তোমার দেওয়া আছে, সেটা কিন্তু সুভাশিস রয়চৌধুরীকে নিয়ে। তো এই সিজনে আমরা সুভাশিস রয়চৌধুরীকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খুব ভালো গোলকিপিং করতে দেখেছি, এবং সেই ভালো গোলকিপিংয়ের সুবাদে সে কিন্তু ন্যাশনাল টিমেও ডাক পেয়েছে। তো সেই গোলকিপারের সাথেই কিন্তু আরও 1 বছরের কন্ট্যাক্ট এক্সটেনশন করে, অর্থাৎ পরের সিজনে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে আবার আমরা গোলকিপার করতে দেখতে পাবো সুভাশিস রয়চৌধুরীকে। তো চলো নেক্সট আপডেটটার দিকে যাওয়া যাক। 2027 সালের এফসি এশিয়ান কাপ হোস্ট করার জন্য ইন্ডিয়া কিন্তু অলরেডি বিড করে দিয়েছে, এবং ইন্ডিয়ার সাথে এক্ষেত্রে বিডে একমাত্র আছে এখনো পর্যন্ত অফিসিয়ালি ইউএই, অর্থাৎ যারা 3 বার এফসি এশিয়ান কাপ হোস্ট করেছে, এবং লাস্ট এডিশনও কিন্তু ইউএইতেই হয়েছে এফসি এশিয়ান কাপ।
তো দেখছিলাম অনেকজন অনেক জায়গায় প্রশ্ন করছে যে ইন্ডিয়ার কি সেই ইনফ্রাস্ট্রাকচার আছে। তো আমি প্রথমেই বলে রাখি যে হ্যাঁ আছে, এত বড় একটা এডিশন হোস্ট করার ক্ষমতা কিন্তু ইন্ডিয়া রাখে। এবার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যদি প্রশ্নগুলো তোলা হয় সেক্ষেত্রে কিন্তু AFC যতটা ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় একটা টুর্নামেন্ট হোস্ট করার জন্য, সেইগুলো কিন্তু ভারতের অনেক স্টেডিয়ামেই আছে। এবং যেহেতু সময়টা 2027 সাল, অর্থাৎ আজ থেকে 7 বছর পরে, সেই জায়গায় দেখতে গেলে আমরা একটা প্রপার লিগ পেয়ে যাব। ISL নতুনভাবে তৈরি হবে, আরও ভালোভাবে কিন্তু ISLটা ছড়িয়ে যাবে। এই বছরই তোমরা জানো 51% কিন্তু টিভি ভিউয়ারশিপে গ্রোথ পেয়েছে ISL। সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু ভারতীয় ফুটবলের যে গ্রাফটা সেটা কিন্তু ধীরে ধীরে হাই হচ্ছে। তোমরা খুব ভালো করে জানো যে IPL যখন প্রথম স্টার্ট হয়েছিল তখন কিন্তু IPL লসেই চলতো, তারপরে এখন কিন্তু IPL একটা ব্র্যান্ড হয়ে গেছে এবং মার্কেটিংটা একটা হিউজ পর্যায়ে। সেক্ষেত্রে ধীরে ধীরে ISLও কিন্তু ফ্যান বেসটাকে পাচ্ছে এবং ধীরে ধীরে ভিউয়ারশিপ বাড়ছে। ফ্যান যত বাড়বে তত কিন্তু টাকা বেশি আসবে ফুটবলে। তো সেক্ষেত্রে 2027 সালে ভারত হোস্ট করতেই পারে। এবং এই ধরে যদি আর একটা কথা বলা হয় তাহলে 2022 সালে কিন্তু AFC ওমেন্স এশিয়ান কাপ কিন্তু ইন্ডিয়াতেই হবে এবং সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। সেক্ষেত্রে 2027 সালে এশিয়ান কাপ হোস্ট না করার কিছুই নেই, এটুকুই বলার ছিল। তো চলো নেক্সট আপডেটটার দিকে যাওয়া যাক। তো এই আপডেটটা জামশেদপুর FC-র ইন্ডিয়ান স্ট্রাইকার ফারুক চৌধুরীকে নিয়ে। তো ফারুক চৌধুরীকে পরের সিজনের জন্য কিন্তু সাইন করতে চলেছে মুম্বাই সিটি FC এবং কন্ট্যাক্ট যেটা হচ্ছে ডিলটা সেটা কিন্তু ফাইনাল স্টেজে, এখন কন্ট্যাক্টটা নেগোসিয়েশনের জায়গায় আছে। এবং মুম্বাই সিটি FC-র যে মানি পাওয়ার আছে, মাসেল পাওয়ার আছে মানির, অর্থাৎ সিটি গ্রুপের সাথে যুক্ত হওয়ার পর, সেটা কিন্তু তাদেরকে সহায়তা করবে ফারুক চৌধুরী সাইন ইনটার জায়গাতে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা সাইন করে নিতেই পারে পরের সিজনের জন্য ফারুক চৌধুরীকে, এবং কথাটা প্রায় ফাইনাল স্টেজে চলছে। আর জামশেদপুর FC কিন্তু কোনো রকম কন্ট্যাক্ট এক্সটেনশন করছে না ফারুক চৌধুরীর সাথে, এটা কিন্তু ফাইনাল স্টেজেই ধরে রাখো তোমরা। আর শুধু মুম্বাই সিটি FC নয়, ফারুক চৌধুরীকে পাওয়ার জন্য আরও একটা ISL দল কিন্তু কথা বলছিল তার এজেন্টের সাথে, সেটা হচ্ছে FC গোয়া। অবশ্য তারা এখন যে মানিটা মুম্বাই সিটি FC দিতে চাইছে সেই মানিটাতে কিন্তু কোনোরকম ম্যাচ করতে পারছে না FC গোয়া। সেক্ষেত্রে কিন্তু পরের সিজনে আমরা মুম্বাই সিটি FC-তে দেখতেই পারি ফারুক চৌধুরীকে। তো চলো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশানটা পাওয়ার জন্য বেল আইকনটি টিপে কিন্তু অল করে দিও। তো চলো আজ এতটাই, বাই।